হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে এপিসোড। আজকের এপিসোডে আমরা সার্ভাইভার গেম খেলবো। ওকে, সো আমি এখন আছি আমার জেট প্লেনে। না মানে আমি বলতে চাইছিলাম আমার এই গেমটার মধ্যে আমি জেট প্লেনে আসি। বাট ওয়েট, আমার কেন জানি মনে হচ্ছে এখানে খারাপ কিছু হবে গাইজ। যাই হোক, তো চলো আমরা এখন একটা ড্রিঙ্ক করতে যাব। অল রাইট, তো এখানে ভাই কুরু টুরু কেউ নাই আমাকে দেওয়ার মতো। ভাই আমার এটা প্রাইভেট জেট, মানে আমি এখানে একাই আসি। অল রাইট, তো দেখো বাহিরটা একটু একটু দেখা যাচ্ছে, আর সামনে ফ্লাইট কন্ট্রোল করতেছে দুইটা পাইলট, পাইলট নাম্বার ওয়ান এবং সেকেন্ড পাইলট। যাই হোক, এখন আমরা ককপিটে যাব না, এখন আমরা এখানে জুস খাবো। আচ্ছা দেখো, কাঁপতেছে ভাই, পুরা বিমানটা কাঁপতেছে। অল রাইট, তো চলো, এখন পর্যন্ত কোনো প্রবলেম নাই। অল রাইট, তো আমরা এখানে ক্রাফ্ট করে নেব আমাদের জুসটা, দেন আমার কাছে দেখা যাক কী আছে। ভাই কাঁপতেছে কেন রে ভাই, আমার ভয় লাগতেছে। যাই হোক, এখন আমি এখানে ড্রিঙ্ক করব। ভাই এটা তো গ্লাসটা একদম খালি মনে হচ্ছে। যাই হোক, আমি এখন আগুন ধরাই দেবো। গাইস এইটা কী ধরনের জুস আমি জানি না, বাট এখানে একটু মানে পুড়ে টুড়ে খাইতে হয়। যাই হোক, ড্রিঙ্কটা আমি হাতে নিছি, দেন খেয়ে ফেলছি এক ঢোকে। এখন আমি যাব আমার সিটে আবার, বাট আমি এদিক ওদিক একটু দেখতেছি ভাই কোনো প্রবলেম আছে নাকি রে ভাই। আমার কেন জানি মনে হচ্ছে কোনো প্রবলেম আছে, মানে কিছু একটা কিছু ঘটবে ভাই, আমার কেন জানি মানে মনে হচ্ছে। অল রাইট, তো চলো আমরা আমাদের সিটে বসে যাই, দেন দেখা যাক কী হয়। অল রাইট, এখন পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক আছে, আমার ল্যাপটপ সামনে রাখা আছে। অল রাইট ভাই, এটা কিসের শব্দ? ও শেট, এবার ও ভাই, ও শেট, ও ভাই কী হয়ে গেল? আরে আমার বিমান ভেঙে চলে যাচ্ছে। ও শেট ম্যান, আরে আমি তো পড়ে যাব। ও শেট, সব কিছু উড়ে যাচ্ছে গাইস। ও ভাই, ও শেট, ও ও গাইস। ও ভাই আমি বেঁচে গেছি, আমি এখান থেকে বের হবো ভাই, এখনই বের হয়ে যাবো। পানি ঢুকে গেছে, আমি মনে সমুদ্রে পড়ে গেছি ভাই, তাড়াতাড়ি বেরোতে হবে। ও মাই গুডনেস গাইস, ফাইনালি আমরা বাইর হতে পারছি ওই বিধ্বস্ত প্লেনটা থেকে। তো দেখো এখনও সব জায়গায় আগুন টাগুন ছড়ে আছে ভাই, এখানে ঢাকা একদম নিরাপদ হবে না। তো দেখো এখানে একটা ওয়াটার বোট পাইলাম, এটাতে চড়বো, তারপর আমরা এটাতে করে আমরা এখান থেকে চলে যাব ভাই, এখানে থাকা একদম নিরাপদ হবে না। ও শিট, ওহ গাইজ আই এম স্টিল অ্যালাইভ। অল রাইট, তো আমাদের বিমানটা একদম পানির নিচে চলে গেছে ব্লাস্ট ব্লাস্ট হয়ে, তো ওইটা নিয়ে আমার কোনো প্যারা নাই, এখন আমি বেঁচে আছি এইটাই বড় বিষয়। অল রাইট, তো চলো সামনে দেখা যাচ্ছে একটা ছোট আইল্যান্ড, তো চলো আমরা ওই আইল্যান্ডে গিয়ে দেখি কী কী আছে। আর আমাদের মূলত এখানে সার্ভাইভ করার জন্য খাবার দাবারের প্রয়োজন আছে, আর কিছু জিনিস আমরা ক্রাফ্ট করব। ওকে, সো আর আমার কাছেও কিছু কিছু জিনিস আছে, যেমন নাইফ থাকার কথা। অল রাইট, তো চলো আমরা নামার পর দেখবো আমাদের কাছে কী কী আছে অবশিষ্ট। আমার কাছে তো আরও অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো সমুদ্রের নিচে চলে গেছে। আচ্ছা আমি এখানে বৈঠাটা রেখে দেই, আর এখানে দেখো একটা লাঠি পড়ে আছে, তো এই লাঠিগুলো আমি কালেক্ট করে রাখবো, কারণ এইগুলো দিয়ে আমার আগুন জ্বালাতে হবে। দেন দেখো আমার কাছে কিন্তু এখন একটা নাইফ আছে, তারপরে লাইটার আছে, একটা পানির বোতল আছে। ওকে, তো চলো আমরা আরও কিছু খুঁজি। আর আমার হাতে একটা ঘড়ি আছে, যেটাতে টাইম ছাড়া আরও তিনটা জিনিস দেখা যায়। একটা হলো আমার হার্ট রেট, দ্বিতীয় হচ্ছে আমার ওয়াটার লেভেল, মানে আমার শরীরে পানি কতটুকু আছে ওটা দেখা যায়, আর হচ্ছে আমার পেটে কতটুকু খাবার আছে সেটা দেখা যায়। অল রাইট, তো এখানে আর একটা লাঠি পেলাম। আর এখানে কী পড়ে আছে? আচ্ছা এটা স্টোন, স্টোনটা নিলাম। সো সব জায়গায় একই রকম স্টোন পাওয়া যায়। আরে এইখানে আরও ভাঙ্গাচুরা অনেক কিছু আছে, কিন্তু এগুলো একটাও নেওয়ার মতন না, এগুলো সব অকাজের। ওকে, সো আমি এখানে অনেকগুলো লাঠি পাইলাম। অল রাইট, এখানে আর একটা, এখানে আর একটা,
এখানে আবার স্টোন। ওকে, সো চলো আমরা এখন একটু পানির নিচে গিয়ে খুঁজি কোনো কিছু পাই কি না। ওইখানে কিছু একটা আমি দেখতেছি ভাঙ্গাচুরা জিনিস। আচ্ছা, এটা একটা অনেক আগের নৌকা। অল রাইট, তো এখানে দেখি কি আছে। ও গাইজ, এখানে একটা ট্রেজার। ও ভাই, ট্রেজার খুলে দেখি কি আছে। ও শেট, এখানে তো কিছুই নাই, এটাতে পাথর জমে গেছে। গাইজ, এখানে কিছু একটা ছিল, বাট আচ্ছা ফ্ল্যাশ লাইট ছিল, কিন্তু এটা আমরা নিতে পারলাম না কারণ ওখানে পাথর জমে গেছে। অল রাইট, তো চলো এখান থেকে চলে যাই, আমরা অন্য কোনো জায়গায় খুঁজবো আবার, তো সেখানে অনেক কিছু পাইতে পারি। এখানে যেহেতু পাথর জমে গেছে, এটাতে যে জিনিসটা ছিল ট্রেজারটার ভিতরে, তো সেটা পেলাম না, এটা আমাদের ভাগ্য খারাপ। যাই হোক, চলো এখন আমরা খাবার খুঁজবো। আর খাবারের জন্য ভাবছিলাম সমুদ্র থেকে আমি মাছ মেরে খাবো, বাট আমার কাছে বড়শি বা জাল কিছুই নেই। ওকে, সো আমার খাবার পেয়ে গেলাম। দেখো এখানে কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, তো এই কাঁকড়াগুলো যদি আমরা পুরাই খাই তাহলে কিন্তু খেতে পারবো। সো চলো আমরা আরও কাঁকড়া আমি নিব, তো নেওয়ার পর সবগুলো একসাথে পুরাবো, পুরাই খাবো। তো চলো আরও কাঁকড়া খুঁজবো। দেখো গাইস কতগুলো কাঁকড়া। অল রাইট, আরও নিব। সো আমি অনেকগুলো কাঁকড়া নিব, আর এই কাঁকড়াগুলো আগুনে পুরাই খাবো। অল রাইট, তো অনেক মজা হবে। আর আমরা সন্ধ্যার আগে আর একটা আইল্যান্ডে যাব, আর সেখানেও আমরা অনেক কিছু পাইতে পারি। যাই হোক, তো আমি নারিকেল গাছে উঠলাম, বাট এটাতে তো নারিকেলই নাই। ওকে, তো চলো আমরা ওই সামনের লম্বা গাছটার মধ্যে চড়বো, আর এখানে মনে হয় নারিকেল আছে। ওকে, সো এটা এটাতে নারিকেল আছে, সব নারিকেল আমি পারলাম। অল রাইট, আরে আসতে। ও শিট, আমার কোমরে লাগছে ভাই, আমি উপর থেকে ধাপ করে পড়ে গেছি। সো চলো, এই একটা অবশিষ্ট নারিকেল ছিল সেটাও পেরে নিলাম। অল রাইট, তো চলো, তো এখন 11:50 বাজে আর আমার খেতে হবে, একটু খিদে লাগছে আমার। অল রাইট, তো চলো নারিকেলটা ভাঙবো, ভেঙে নারিকেলের ভিতরটা খাবো। তো চলো নারিকেলটা আগে চাকু দিয়ে কেটে নেই। ভাই এই চাকুরও কিন্তু লাইফ আছে, এই চাকু যদি বেশি ইউজ করি তাহলে চাকুটা নষ্ট হয়ে যাবে, তো নষ্ট হওয়ার আগে আমার আরও চাকুটাকু বানিয়ে নিতে হবে। তো এগুলো সব কিছু করবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, মজা হবে, আর এর সেকেন্ড পার্টও আসবে, মানে আমরা এই গেমটার অনেকগুলো পার্ট খেলবো। অল রাইট, তো দেখো আমি নারিকেলটা খেয়ে ফেললাম। সো আমার দুইটা নারিকেল খাইলাম, তো আমার খাবারের লেভেলটা একদম আপ হয়ে গেছে, সমস্যা নেই। আর এখানে দেখো আরও অনেক কিছু বানাইতে পারবো, তো এটাতে দেখো আমি সুতা বানাইতে পারলাম, মানে দড়ি আর কি, দড়ি বানাইতে পারলাম। তো এগুলো দিয়ে আমার অনেক কাজে লাগবে, মানে আমি অনেক কিছু ক্রাফট করতে পারবো। সো চলো আমরা এই বড় গাছটার মধ্যে উঠি, নারিকেল গাছটার মধ্যে। দেন এখানে অনেকগুলো নারিকেল আছে, এগুলো আমরা পেরে রাখবো। তো এই নারিকেলগুলো আমার খাবারের জন্য অনেক প্রয়োজন একটা জিনিস, এগুলো খেয়ে আমি বেঁচে থাকতে পারবো এই আইল্যান্ডে। আর পরে যখন আমাকে নেওয়ার জন্য কেউ আসবে এই আইল্যান্ডে, তখন আমি চলে যাব। সো যতদিন আমি এখান থেকে যাইতে পারবো না, ততদিন আমরা অবশ্যই এটার এই গেমটা খেলবো। আর এখানে দেখো, এখানে একটা আলুর গাছ পাইছি, তো আলু খেয়ে গেলাম। অল রাইট, তো এখানে খাওয়ার অনেক কিছুই আছে ভাই, এখানে মানে প্রচুর খাবার আছে। যেমন আমরা যখন বড়শি বানাতে পারবো, মাছ টাছ ধরতে পারবো, বড় বড় হাঙ্গর মেরে খাবো। ও ভাই কি বলতেছে, হাঙ্গর খাওয়া যায় নাকি? যাই হোক, তো চলো গাইজ, আমার মনে হচ্ছে আইল্যান্ডটাতে যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যাবে, মানে একদম রাত হয়ে যাবে। অল রাইট, তো আমি অনেকক্ষণ বইটা চালার পর, ভাই আমি তো মাঝি না, ওই জন্য এতটা ঘুরে যাইতে পারছি না। অল রাইট, তবুও আমার যতটা পরিমাণ শক্তি দিয়ে আমি যাচ্ছি। অল রাইট, তো দেখো অলরেডি সন্ধ্যা হয়ে আসছে, আর একটা চাঁদ উঠতেছে ভাই, একটাই তো চাঁদ হয়, চাঁদটা উঠতেছে। তো চলো আমরা সামনে যাই। ওকে, সো আমরা ফাইনালি আইল্যান্ডের মধ্যে আসতে পারছি অনেক খাটাখাটনির পর। অল রাইট, তো এখন পুরোপুরি রাত হয়ে গেছে, আইল্যান্ডটার মধ্যে কি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না, আর আমার কাছে এখন কোনো টর্চ নাই। এখানে আগুন আমরা জ্বালাবো, দেন
আমরা খাবার পুরাই খাবো। আর এখানে দেখো, এখানেও পাথর আছে। ও ভাই, এখানেও কাঁকড়াগুলো আছে। সো আমরা কাঁকড়াগুলো ওইখান থেকে না আনলেও পারতাম, এখানেও কাঁকড়াগুলো পাইতাম। অল রাইট, নো প্রবলেম। তো চলো আমরা এখানে আগুন জ্বালাবো। তো একটা যায় ভালো জায়গা আমরা বেছে নেব, দেন এইখানে আমরা আগুন জ্বালাবো। আর আগুন জ্বালাতে এই লাঠিগুলো অনেকগুলো লাগবে। তো আমার কাছে যত লাঠি আছে সবগুলো এক জায়গায় করব, দেন এটা থেকে ক্রাফট করব। তাহলে বোঝা যাবে কয়টা লাঠি দিয়ে একটা আগুন জ্বালা যাবে। ওকে, সো দেখো আমরা একটা লাঠি দিয়ে আগুন জ্বালার জায়গা করে নিলাম। দেন এখানে আমার কাছে আগে থেকেই একটা গ্যাস লাইট ছিল, তো গ্যাস লাইট থেকে আগুন জ্বালাই নিলাম। ওকে, সো আমার কাছে অবশিষ্ট জাস্ট তিনটা লাঠি আছে। এই তিনটা লাঠি দিয়ে হবে না, আর একটা যদি আমরা আগুন জ্বালাতে চাই। তো দেখো এখানে লাঠি আছে, এই আইল্যান্ডেও লাঠি আছে। তো লাঠিগুলো আমরা কালেক্ট করব। অল রাইট, তো দিয়ে দিছি, এখন আর একটা ক্রাফট করব। ওকে, সো পাঁচটা লাঠি দিয়ে মূলত একটা করে আগুন জ্বালা যায়। ওকে, তো আমাদের যদি দুইটা আগুন জ্বালাই তাহলে কিন্তু আমরা দুই জায়গায় খাবার পুরাইতে পারবো। ওকে, সো চলো কাঁকড়াগুলো আমরা নিয়ে আগুনে পুরাবো, দেন এটা খেতে পারবো। অল রাইট, আর আমি যদি কাঁচা কাঁকড়া খাই তাহলে যা হবে আমার বমি হয়ে যাবে। সো চলো আমরা একটা কাঁচাই কাঁকড়া খাবো, দেন দেখা যাক কী হয়। সো আমি যদি কাঁচাই খাই তাহলে দেখো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে। তো চলো আমরা এখন দুইটা পুরাইতে দেব, আর এটা কুক হইতে একটু টাইম লাগে। অল রাইট, তো দুইটা আগুনের মধ্যেই দুইটা কাঁকড়া দিছি, দুইটা খেলে আমার ভাই অনেক পেট ভরে যাবে। অল রাইট গাইজ, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এই গেমের মধ্যে লুকিংটা কত সুন্দর, এখন একটা আইল্যান্ডের মধ্যে আমরা আসি আর এখানে আগুন জ্বালাইছি, চারদিকে আর কোনো মানুষ নাই, আমি এখানে একা। ফিলিংসটাই কিন্তু ভাই একদম অন্যরকম। আর একটু পরেই সকাল হবে, আর সকাল হলেই আমরা সানরাইজ দেখতে পারবো। সমুদ্র তীরে সানরাইজ দেখতে অনেক অসাধারণ লাগে, তো একটু পরেই আমরা দেখতে পারবো। অল রাইট, কাঁকড়াগুলো কুক হয়ে গেছে, দেখো এই কাঁকড়াটা কুক হয়ে গেছে, এটা খেয়ে ফেললাম। এখানে যতক্ষণ আগুনগুলো আছে তো আগুনের মধ্যে আমরা কাঁকড়াগুলো পুড়ে রাখবো, আমরা ইচ্ছা করলে কিন্তু পরেও খেতে পারবো এই কাঁকড়াগুলো। ওকে, সো আর একটা কাঁকড়া দিয়ে দিলাম, আর এখানেও আর একটা কাঁকড়া দেবো। তাছাড়া আমার কাছে কিছু স্টোন আছে, তো স্টোনগুলো যা করতে পারি জঙ্গলি মানুষদের মতো আগুনের চারদিকে সাজাই দিতে পারি, তাহলে কিন্তু ভাই আমাদের মনে হবে যে না আমরা জঙ্গলির মতো একটা ভাই বাসবে। অল রাইট, তো চলো দেখো আমি সাজাই দিছি, তো লুকসটা অনেক সুন্দর আসতেছে আমি যদি পিছন থেকে দেখাই। গাইজ, এখানে একটা কাঁকড়া হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা, এর আগে আমরা মরা কাঁকড়া পুড়াইছিলাম, মানে আমি কাঁকড়াটাকে মেরে পুড়াইছিলাম, এখন যদি জিন্দা পুড়াই তাহলে কী হবে? অল রাইট, তো দেখো আমি একদম জিন্দা কাঁকড়া এনে দিছি আগুনের মধ্যে। ও ভাই, কাঁকড়াটা এখনও মারা যায় নাই। দেখো গাইস, কাঁকড়াটা এখনও নড়তেছে, ও পালাইছে। গাইস, তাহলে এটাকে মারলে তারপরে আমরা কুক করতে পারবো, তার আগে পারবো না। ওকে, সো দেখো আমি মেরে দিছি, দেন আমি কুক করতে দিলাম। অল রাইট, তো দেখো সানরাইজ হয়ে গেছে, আমরা সানরাইজ দেখবো খেজুর গাছের, সরি খেজুর গাছ না, এটা হলো ডাব গাছ, ডাব গাছের উপর থেকে আমরা সানরাইজ দেখবো। ওকে, সো দেখো এখানে ডাবও অনেকগুলো আছে। অল রাইট, ফাইনালি আমরা গাছের উপরে উঠে গেছি, আর দেখো পরিবেশটা কত সুন্দর ভাই। পরিবেশটা সুন্দর না, কোনো হইছে আছে? সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পরের এপিসোডে আবার দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।